শেখ হাসিনার 15 বছরের শাসনামলে ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে মুদ্রাস্ফীতি। এতে নেমেছে টাকার ধস, লাগামহীনভাবে বেড়েছে মার্কিন ডলারের বাজার। 67 টাকা ডলার পৌঁছায় 120 টাকায়। বিশ্লেষকরা বলছেন, গেল 15 বছরে দেশ থেকে পাচার হয়েছিল কোটি কোটি ডলার। ব্যাংক ব্যবস্থায় সৃষ্টি হয়েছে নৈরাজ্যকর পরিস্থিতি। মুদ্রাবাজারে ভয়াবহ দুর্নীতির কারণে ডজনের বেশি ব্যাংক দেউলিয়া হওয়ার উপক্রম হয়। ডলার সংকটের কারণে বন্ধ করতে হয়েছে এলসি। ফলে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে তাদের ব্যবসা কার্যক্রম চালাতে হিমশিম খেতে হয়েছে। জানা গেছে, 2008 সালে অক্টোবরে দেশে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 18,000 কোটি টাকা। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর ওই বছরে অক্টোবরে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 2,000 কোটি টাকায় বৃদ্ধি পায়। এই বৃদ্ধির সূচক আর থামেনি, প্রতি বছর বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ, বেড়েছে ব্যাংক লুটপাটও। 2009 সালে প্রতি ডলারের দাম ছিল 67 টাকা। এই দর বেড়ে 2011 সাল পর্যন্ত ডলারের বিনিময় হার ওঠানামা করে 69 থেকে 70 টাকার মধ্যে। 2012 সাল থেকে ডলারের দাম এক লাফে 76 টাকায় পৌঁছায়। ব্যাংক থেকে নানা জালিয়াতি করে অবাধে ডলার পাচার শুরু হয়। সরকার বিদেশি ঋণ এনে এই ঘাটতি মেটানোর চেষ্টা করে। টাকার অবমূল্যায়ন করা হয় কয়েক দফা। এতে পরিস্থিতির কোনো উন্নতি তো হয়নি, বরং তা অর্থ পাচারকারীদের আরও সহায়তা করে। বাড়তে থাকে ডলারের সংকট, সেই সঙ্গে ডলারের দরও। 2017 সালের অক্টোবরে ডলারের দর ছিল 80 টাকা, 2020 সালে 83 টাকা, 2021 সালে 85 টাকা। 2022 সালে ডলারের দর পৌঁছায় 100 টাকা। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে, ডলারের চরম সংকট দেখা যায়। 2023 সালে খোলা বাজার ডলার দর 130 টাকা পর্যন্ত উঠে যায়। এরপরে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচন নীতির কারণে ডলারের দর কিছুটা কমে আসে। বাংলাদেশ ব্যাংক স্কলিং পদ্ধতি চালু করলে ডলারের দর 120 টাকায় ওঠানামা করে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।